রাজ্যের স্কুলগুলিতে অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবিতে শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বাসভবন ঘেরাও করল প্রদেশ যুব কংগ্রেস কর্মীরা। যুব কংগ্রেস কর্মীদের অভিযোগ, স্কুলগুলিতে শিক্ষক নেই, অথচ শিক্ষামন্ত্রী বিজয় উল্লাসের আনন্দে মশগুল। অবিলম্বে শিক্ষক নিয়োগ না করলে রাজ্যব্যাপী তীব্র আন্দোলনে যাবে যুব কংগ্রেস। পুলিশ যুব কর্মীদের গ্রেপ্তার করে নিয়ে যায়। রাজ্যের স্কুলগুলিতে অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবিকে সামনে রেখে সোমবার শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বাসভবন ঘেরাও করেন প্রদেশ যুব কংগ্রেস কর্মীরা। এই খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যুব কংগ্রেসের কর্মীদের অভিযোগ, স্কুলগুলিতে শিক্ষক নেই, অথচ শিক্ষামন্ত্রী বিজয় উৎসবের আনন্দে মশগুল। ছাত্রছাত্রীরা শিক্ষকের দাবিতে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের মধ্যেও রাস্তায় বসেছে। এই পরিস্থিতি রাজ্যে সর্বত্র চলছে, কিন্তু শিক্ষামন্ত্রীর কোনো হেলদোল নেই। এই পরিস্থিতিতে অবিলম্বে শিক্ষক নিয়োগ না করলে রাজ্যব্যাপী তীব্র আন্দোলনে যাবে যুব কংগ্রেস। শিক্ষামন্ত্রী, তিনি শিক্ষক কিভাবে নিয়োগ করা যায়, রাজ্যের স্কুলগুলোতে কিভাবে শিক্ষক দেওয়া যায়, তিনি সেই দিকে কোনো হেলদোল নেই, তিনি এদিকে কোনো নজর দিচ্ছেন না। আমরা দেখলাম গত দুদিন ধরে আগরতলার একটি দানী বিদ্যা স্কুল, এই স্কুলের একজন শিক্ষককে শিক্ষা দপ্তর থেকে নোটিশ দেওয়া হয়েছে, তিনি তিন দিন দানী বিদ্যা স্কুলে শিক্ষকতা করবেন, বাকি তিন দিন উনি মজলিশপুরের রানীবাজারের একটি স্কুলে করবেন। গতকাল দেখলাম আমরা উদয়পুরের একটি স্কুলে একজন শিক্ষককে সপ্তাহে তিন দিন ক্লাস করার জন্য, তাও আটটি ক্লাস একসঙ্গে করার জন্য, মানে একদিনে আটটি ক্লাস, একজন শিক্ষকের পক্ষে আটটি ক্লাস করা সম্ভব নয়। আমরা প্রত্যেকে জানি বড় বড় স্কুলগুলোর মধ্যে ক্লাস টুয়েলভে ইলেভেনে যারা মাধ্যমিকে যারা থাকেন, যারা ক্লাস নাইনে থাকে, তাদের জন্য আলাদা সাবজেক্ট টিচার থাকার কথা, আজকে সেখানে সাবজেক্ট টিচার পর্যন্ত নেই, অন্য টিচার দিয়ে এই বড় বড় ক্লাসের ক্লাসগুলো করানো হচ্ছে। আমরা দেখেছি যখন ছাত্ররা তার অধিকার নিয়ে রাস্তায় তাদের দাবি নিয়ে কথা বলছিল, রাস্তা অবরোধ করলো, তখন উনার এদিকে শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও করতেই পুলিশ কর্মীরা তড়িঘড়ি যুব কর্মীদের গ্রেপ্তার করে এডিনগর পুলিশ মাঠে নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।